16 মে 2022 ত্রিপুরায় একাদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ডক্টর মানিক সাহা। তিনি বিজেপি থেকে নির্বাচিত দ্বিতীয় মুখ্যমন্ত্রী। সেই দিন একই সাথে আরও 11 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছিলেন, যার মধ্যে 9 জন বিজেপি এমএলএ এবং 2 জন শরিক দল অর্থাৎ আইপিএফটি থেকে এমএলএ। আজকে আমরা এই ভিডিওটিতে কোন মন্ত্রীকে কোন মন্ত্রণালয় দেওয়া হলো সেটাই আমরা দেখব। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত স্টাডি 247-এর আজকের এই ভিডিওটিতে। সালটা 1963, ত্রিপুরা তখনও পূর্ণ রাজ্যের মর্যাদা পায়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়ে যাবে। এমন একটি সময় প্রথমবার ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শচীন্দ্রলাল সিংহ। তিনি কংগ্রেস থেকে নির্বাচিত ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী। পরবর্তী 2 জন মুখ্যমন্ত্রী হলেন সুকুমার সেনগুপ্ত এবং প্রফুল্ল কুমার দাস। তারা 2জনই কংগ্রেস থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী। তারপর 1977-এ যখন ভারতবর্ষের সব প্রত্যেকটা জায়গায় কংগ্রেসদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে উঠেছিল জনতা পার্টির দ্বারা, সেই সময় ত্রিপুরাতেও জনতা পার্টির দ্বারা সরকার গঠন হয়েছে এবং সেই সরকারে মুখ্যমন্ত্রী ছিলেন রাধিকা রঞ্জন গুপ্ত। পরবর্তী সময়ে 1978 থেকে ত্রিপুরায় শুরু হয় সিপিআইএম শাসন। সিপিআইএম থেকে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নৃপেন চক্রবর্তী। তিনি 10 বছর যাবৎ মুখ্যমন্ত্রী ছিলেন। এর পরবর্তীতে আবার ত্রিপুরায় ফিরে আসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যখন মুখ্যমন্ত্রী হলেন সুধীর রঞ্জন মজুমদার এবং উনাকে সরিয়ে পরবর্তীতে মুখ্যমন্ত্রী হন সমীর রঞ্জন বর্মণ। পরবর্তীতে 1993 সালে আবার পুনরায় ফিরে আসে সিপিআইএম শাসন দশরথ দেবের হাত ধরে। দশরথ দেব ছিলেন 5 বছর এবং পরবর্তীতে দীর্ঘ 20 বৎসর মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। 1918-র বিধানসভা ইলেকশনে বিজেপি সিপিআইএমকে হারিয়ে প্রথমবারের মতো ত্রিপুরা সরকার গঠন করে এবং মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেয় বিপ্লব কুমার দেবকে। এই বিপ্লব কুমার দেবকেই সরিয়ে এখন নতুন মুখ্যমন্ত্রী বানানো হয়েছে প্রফেসর ডক্টর মানিক সাহা, যিনি পেশায় একজন ডক্টর। এই ডক্টর মানিক সাহাই হলেন ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রী এবং বিজেপির শাসনে দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তিনি শপথ গ্রহণ করার পর ওনাকে যে যে ডিপার্টমেন্টগুলো দেওয়া হয়েছে সেই ডিপার্টমেন্টগুলোই আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। ওনার দায়িত্বে যে মন্ত্রণালয়গুলো থাকছে সেগুলোর মধ্যে মুখ্য হচ্ছে গিয়ে হোম, হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, পিডাব্লিউডি, ইন্ডাস্ট্রি এবং কমার্স, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন এবং বাকি যেগুলো আছে, যেগুলো অন্যান্য মন্ত্রীদের আওতায় নেই বা অধীনে নেই, সেগুলো ওনার দায়িত্বে থাকছে। এই হচ্ছে গিয়ে প্রফেসর মানিক সাহা বা মুখ্যমন্ত্রী মানিক সাহার অধীনে যে মন্ত্রণালয়গুলো। ডেপুটি সিএম হিসেবে থাকছেন জিষ্ণুদেব বর্মা, যিনি পূর্বেও ছিলেন, এবং উনার অধীনে যে মন্ত্রণালয়গুলো আছে তার মধ্যে হচ্ছে গিয়ে মুখ্য হচ্ছে গিয়ে পাওয়ার, আরডি ইনক্লুডিং পঞ্চায়েত, ফাইন্যান্স, পিএনসি, সায়েন্স টেকনোলজি এবং এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে গিয়ে ডেপুটি সিএম জিষ্ণুদেব বর্মার অধীনে। আইপিএফটি থেকে নির্বাচিত মন্ত্রী এনসি দেববর্মার অধীনে যে মিনিস্ট্রিগুলো থাকছে তার মধ্যে হচ্ছে গিয়ে রেভিনিউ এবং ফরেস্ট। শ্রী রতনলাল নাথ, যিনি ত্রিপুরার শিক্ষামন্ত্রী, ওনার অধীনে যেগুলো থাকছে তার মধ্যে হচ্ছে গিয়ে এডুকেশন, হায়ার এডুকেশন, স্কুল এবং ল। প্রাণজিৎ সিংহ রায়, ওনার অধীনের ডিপার্টমেন্টগুলো হচ্ছে গিয়ে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম। মনোজ কান্তি দেব, ওনার অধীনের ডিপার্টমেন্টগুলো হচ্ছে গিয়ে ফুড এবং আরবান ডেভেলপমেন্ট। শ্রীমতী সান্ত্বনা চাকমা, যিনি কাউন্সিল অফ মিনিস্টারদের মধ্যে একমাত্র মহিলা ক্যান্ডিডেট, ওনার অধীনে যে মন্ত্রণালয়গুলো থাকছে তার মধ্যে হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং পাশাপাশি ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, যার মধ্যে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার এবং আইটিকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী যে মিনিস্টার তিনি হচ্ছেন গিয়ে রামপ্রসাদ পাল, ওনার অধীনের মন্ত্রণালয়গুলো হচ্ছে গিয়ে জেল, ফায়ার ইমার্জেন্সি সার্ভিস, ওবিসি ওয়েলফেয়ার এবং ওয়েলফেয়ার অফ মাইনরিটিস। শ্রী ভগবান চন্দ্র দাস, উনার অধীনের মন্ত্রণালয়গুলো হচ্ছে গিয়ে ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট এবং লেবার। সুশান্ত চৌধুরী, উনার অধীনের ডিপার্টমেন্টগুলো হচ্ছে গিয়ে ইনফরমেশন অ্যান্ড কালচার অ্যাফেয়ার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, পিডাব্লিউডি, ডিডাব্লিউএস। পিডাব্লিউডির অধীনে যে ডিডাব্লিউএস, ডিপার্টমেন্ট অফ ওয়াটার সাপ্লাই, এটি ওনার আওতায় আছে। শ্রী রামপদ জমাতিয়া, উনাকে নতুন ইনক্লুড করা হয়েছে এই মন্ত্রিসভায়। তিনি বিজেপি থেকে এমএলএ এবং উনার অধীনের যে ডিপার্টমেন্টগুলো তার মধ্যে থাকছে ট্রাইবাল ওয়েলফেয়ার, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স।
তো ট্রাইবেল ওয়েলফেয়ার যেটা মন্ত্রণালয়, এটি ছিল পূর্বে বিপ্লব কুমার দেবের অধীনে যে মন্ত্রিসভা ছিল সেখানের মধ্যে মেবার কুমার জমাতিয়ার অধীনে ছিল। তো মেবার কুমার জমাতিয়াকে এবার মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে রামপদ জমাতিয়াকে ইনক্লুড করা হয়েছে এবং উনাকেই এই ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে ট্রাইবেল ওয়েলফেয়ার। পাশাপাশি দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রি এবং কমার্সের মধ্যে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট এবং সেরিকালচারকে। এবং অন্তিম যে মিনিস্টার এই ক্যাবিনেটের মধ্যে আছেন তিনি হচ্ছেন প্রেম কুমার রিয়াং। তিনি IPFTA থেকে নির্বাচিত MLA, তিনি কাঞ্চনপুর কনস্টিটিউয়েন্সি থেকে আসা MLA এবং উনার অধীনের যে ডিপার্টমেন্টগুলো আছে তার মধ্যে থাকছে ফিশারি এবং কোঅপারেশন। তো এই হচ্ছে গিয়ে নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার ডিস্ট্রিবিউশন অফ ডিপার্টমেন্টস। তো আজকের এই ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।